আজ 9 ডিসেম্বর 2023 শনিবার, 24 অগ্রহায়ণ, 1430 বঙ্গাব্দ, 25 জামাদিউল আউয়াল, 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা থাকছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে চিকিৎসকদের হয়রানি ও গ্রেফতার বন্ধ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি সকাল 11টায়, অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশ দলিত জনতার সংবাদ সম্মেলন সকাল 11টায় সাগররুণী মিলনায়তন, উইঘুর মুসলিমদের অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে উইঘুর মুক্তি আন্দোলনের সংবাদ সম্মেলন সকাল 11টায় নসরুল হামিদ মিলনায়তন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি বিষয়ক আলোচনা সভা দুপুর 2টায় নসরুল হামিদ মিলনায়তন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর সংবাদ সম্মেলন সকাল 10টায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া জাতীয় প্রেস ক্লাব, স্ট্র্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির সংবাদ সম্মেলন সকাল 10টায় আব্দুল সালাম হল জাতীয় প্রেস ক্লাব, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক উন্নয়ন বাংলাদেশের সংবাদ সম্মেলন সকাল 10টায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হল জাতীয় প্রেস ক্লাব, NTRCA নিবন্ধিত নিয়োগ বঞ্চিত ফোরামের সংবাদ সম্মেলন বিকেল 3টায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হল জাতীয় প্রেস ক্লাব, সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করো, স্বাধীন রাষ্ট্র গঠন করো শিরোনামে মানববন্ধন সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব। দেশে ডেঙ্গুর প্রকোপ চলমান রয়েছে, সবাই সতর্ক থাকুন। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন।